IMF বলছে বাংলাদেশ ভারত থেকে যোগাযোগ ব্যবস্থায় পাকিস্তান রয়েছে সব থেকে এগিয়ে। তুলনামূলকভাবে পিছিয়ে পড়া প্রতিবেশী ছিল বাংলাদেশ। কিন্তু বিগত দুই দশকে বাংলাদেশে ঘটেছে আমূল পরিবর্তন। এই দেশ তার ইতিহাসের সব থেকে বড় সেতু তৈরি করেছে, তাও নিজের অর্থে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তানের সব থেকে বড় তিনটি সেতুর মধ্যে তুলনা করব। আশা করি এই ভিডিওটি আপনারা পছন্দ করবেন। সবার প্রথমে দেখে আসি ইন্ট্রো। ভারতের আসাম রাজ্যে দেশটির সব থেকে বড় ব্রিজ ভূপেন হাজারিকা সেতুর অবস্থান। আর মালির রিভার ব্রিজ পাকিস্তানের সব থেকে বড় সেতুর নাম। আর বাংলাদেশের পদ্মা সেতু, তিন দেশের মধ্যে বাংলাদেশের পদ্মা সেতু সব থেকে উন্নত প্রযুক্তির। পদ্মায় চলবে রেল থেকে শুরু করে সব ধরনের যানবাহন। ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে তুলনা করলে দেখা যায় পদ্মা সেতু সব থেকে ব্যয়বহুল। এটি বানাতে খরচ হয়েছিল 30,200 কোটি টাকা বা 3.6 বিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তানের মালির রিভার ব্রিজ, এর মোট খরচ 1.2 বিলিয়ন মার্কিন ডলার। আর ভারতের ভূপেন হাজারিকা সেতুর মোট খরচ 1,112 কোটি টাকা। সেতুর লম্বায় সব থেকে এগিয়ে ভারত, যার দৈর্ঘ্য 9 কিলোমিটারের বেশি, যা বানাতে খরচ হয়েছিল মাত্র 1,000 কোটি টাকা। আর পদ্মার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, যা বানাতে খরচ হয়েছিল 30,000 কোটি টাকা। ব্যবধান অনেক বেশি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি ভিডিওর শেষ অংশে। আর পাকিস্তানের মালির রিভার ব্রিজের দৈর্ঘ্য 5 কিলোমিটার, লম্বায় সব থেকে পিছিয়ে পাকিস্তান। তবে আমি পাকিস্তানকে সব থেকে এগিয়ে রাখব, কারণটা পানির মতো পরিষ্কার। পাকিস্তান সেই 2009 সালে তার ইতিহাসের সব থেকে লম্বা ব্রিজটি বানিয়েছিল, তাও সম্পূর্ণ নিজের টাকায়, নিজস্ব প্রযুক্তিতে এবং পাকিস্তানি ইঞ্জিনিয়াররা। মানে এটি একটি মেড ইন পাকিস্তান ব্রিজ। যদিও আমরা নিজেদের টাকায় পদ্মা ব্রিজ বানিয়েছি, কিন্তু বাকি সব কিছু ধার করা। অনেকে বলে থাকেন একটি পদ্মা সেতু দিয়ে 30টি ভূপেন হাজারিকা সেতু বানাতে পারবে ভারত। এর যুক্তি হলো ভারতের সেতুটির দৈর্ঘ্য 9 কিলোমিটার, পদ্মার থেকে অনেক বেশি, আর এটি বানাতে খরচ হয়েছিল মাত্র 1,000 কোটি টাকা। আর পদ্মা সেতু বানাতে খরচ হয়েছিল 30,000 কোটি টাকা। আবার অনেকে বলছেন পদ্মা সেতু হলো উন্নত প্রযুক্তির, যার নিচতলায় রেল সেতু আর দোতলায় সড়ক সেতু, যা ভারতের ভূপেনে নেই। আর পদ্মা হলো খরস্রোতা নদী, খরচ বেশি হওয়াটাই স্বাভাবিক। দর্শক, এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভালো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।